অসম, এক প্লেট বিরিয়ানির সাথে তোমাকে চাই। কিন্তু তোমার জন্য বিরিয়ানি রাঁধতে গিয়ে আমি তো হাঁপিয়ে যাই, কারণ বিরিয়ানি রান্না করা বেশ কঠিন কাজ। সেই বিরিয়ানি রান্নার একটা সহজ রেসিপি আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা, পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। প্রেশার কুকারে খুব সহজ নিয়মেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি, আর কোয়ালিটির সঙ্গেও আপনাকে কম্প্রোমাইজ করতে হবে না, এটা এতটাই ভালো খেতে হবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় রান্নার চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। আপনাদের জন্য রইল নিত্য প্রয়োজনীয় অনেক অনেক রেসিপি। চলুন শুরু করি আজ বিরিয়ানি রান্না। আপনি যে কোনো বাসমতি চাল দিয়েই বিরিয়ানি রান্না করতে পারেন। আমি এখানে এই চালটি ব্যবহার করে বিরিয়ানি রান্না করব। এই প্যাকেট থেকেই নিয়ে নেব 700 গ্রাম পরিমাণ বাসমতি রাইস। রান্নাঘরে থাকা যে কোনো বাটিতে একটু মেপে নিতে হবে চালটা কতটা হচ্ছে। আমি যে বাটিটা নিয়েছি সেই বাটিটার 1.5 বাটি পরিমাণ চাল এখানে হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে চালটাকে আমি ভিজিয়ে নেব। এই বাটি মেপে চালটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে বিরিয়ানির রাইসটা যখন আমি রান্না করব তখন যাতে ঠিকঠাক পরিমাণ জলের মাপ দিতে পারি। চাল ভেজানো হয়ে গেছে, ঢেকে রেখে দেব 1 ঘন্টা সময়ের জন্য। এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি উঁচু উঁচু 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা আমার ফ্রেশ বাড়িতে পাতা টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 700 গ্রাম চিকেন। উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি, রেগুলার যেভাবে পিস হয় তার থেকে একটু বড় বড় করে আমি চিকেনের পিসগুলোকে বাজার থেকে কাটিয়ে এনেছি। দইটাকে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। দইটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা সময়ের জন্য। এইভাবে টক দই মাখিয়ে রাখলে চিকেনটা বেশ সফট হয়ে যাবে। চলে আসবো রান্নাবান্নার প্রসেসে। উনানে বসিয়ে নিচ্ছি প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে নিয়ে নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখান থেকে 1 মুঠো পরিমাণ পেঁয়াজ আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। এই 1 মুঠো পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা তৈরি করব। নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 1.5 খানা রসুন খোসা ছাড়িয়ে। এখানে নিয়ে নিয়েছি 5টা আলু। আলু আপনার যেরকম প্রয়োজন হবে সেটা বুঝে ব্যবহার করবেন। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছি এখানে 10টা মতো। যে যেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে সব কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এদিকে তেল গরম হয়ে গেছে, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। বেরেস্তার জন্য যে 1 মুঠো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারে লেগে থাকে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এভাবে। তারপর হাই ফ্লেমে তেলের ওপরে দিয়ে দেব পেঁয়াজগুলোকে। নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে বেরেস্তা ভেজে তুলে নেব। পেঁয়াজের ধারগুলো একটু বাদামি হতে শুরু করলে পেঁয়াজগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে তুলে তেল ঝরিয়ে নিয়ে পাশে একটা বাটিতে রেখে দেব। এর থেকে বেশি ভাজলে পেঁয়াজ তেতো হয়ে যাবে। এবার ওই কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উঁচু উঁচু 2 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট ছোট 2টো দারুচিনি, 1টা এলাচ আর 8-10টা লবঙ্গ। লবঙ্গটা একটু বেশি লাগবে। 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব ভালো করে হয়ে গেলে বাকি যে পেঁয়াজগুলো কেটে রাখা ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি তেলের ওপরে। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজের গায়ে বাদামি রং চলে এলে যে মশলার পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। প্রয়োজন হলে অল্প একটুখানি জলও ব্যবহার করা যেতে পারে মশলা কষাবার সময়। আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। উঁচু উঁচু 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ আমি এখানে মাঝারি করে দিয়ে রেখেছি। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে, এবারে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে চিকেনগুলোকে কষিয়ে নেব। প্রথমে 5 মিনিটের জন্য চিকেনটাকে আমি হাই ফ্লেমে কষিয়ে নেব, তারপর গ্যাসের আঁচটাকে একেবারে কম করে দিয়ে রাখব। এইভাবে চিকেন কষাতে থাকলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে চিকেনটা আপনি থেকেই সেদ্ধ হতে শুরু করবে।
নাড়াচাড়া করে চিকেনটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। চিকেন যখন কষিয়ে 50% রান্না হয়ে যাবে তখন ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব। আলুগুলো গোটা ছিল ওগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি, মানে অর্ধেক অর্ধেক করে নিয়ে নিয়েছি। আলুগুলোকেও দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে। তারপর ভালো করে নাড়াচাড়া করে আবারও কষাতে থাকতে হবে। আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব, আবারও কষিয়ে নেব। এখানে যে বাটি মেপে আমি জল নিয়েছিলাম সেই বাটি মেপেই দেড় বাটি পরিমাণ নিয়ে নিচ্ছি জল। জলটাকে গরম করে নেব। চিকেন আর আলু কষাতে কষাতে 90% রান্না হয়ে গেছে। দেখুন চিকেনের জলটা শুকিয়ে চিকেন থেকে তেলটা আলাদা হয়ে গেছে। বিরিয়ানির জন্য প্রয়োজন হবে এমন কিছু মশলাপাতি আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি। এখানে আমি বিরিয়ানি মশলা ছোট একটা প্যাকেট কিনে এনেছিলাম, 10 গ্রাম পরিমাণ থাকে, পুরোটাই দিয়ে দিচ্ছি। কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। যদিও আতর ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, তবুও আপনি পছন্দ না করলে আতরটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। গ্যাসের ফ্লেম এখানে লো করে দেওয়া আছে। সমস্ত মশলাপাতি আমি এখানে ভালো করে মিশিয়ে দেব। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ শাহি গরম মশলার গুঁড়ো। মাংসের সাথে মশলাটাকে ভালো করে মেশানোর পর ভিজিয়ে রাখা চালগুলোকে দিয়ে দেব ভালো করে জল ঝরিয়ে নিয়ে। মাংস, আলু আর মশলার সাথে চালগুলোকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পাশের উনানে আমি গরম জল করতে দিয়ে রেখেছিলাম, গরম জল পুরোটাই দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। আবারও ভালো করে নাড়াচাড়া করে দেব। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। আগেও আমি লবণ ব্যবহার করেছিলাম। যে বেরেস্তা আমি ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে, আর বাকি অর্ধেকটা পরে মিশিয়ে নেব। প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে হাই ফ্লেমে 1টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রেশার কুকারের 1টা সিটি হয়ে গেলে গ্যাসটা সাথে সাথে বন্ধ করে দিতে হবে। প্রেশার কুকারের প্রেশারটা আপনা থেকে রিলিজ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আমি ঢাকনিটা খুলে নিচ্ছি। ভাতের চালগুলো এখানে প্রায় 95% সেদ্ধ হয়ে গেছে, সামান্য একটুখানি শক্ত রয়ে গেছে। এবারে আমি দুধের মধ্যে যে কেশর গুলে রেখেছিলাম সেই কেশর গোলা দুধটা দিয়ে দেব প্রেশার কুকারের মধ্যে। আর বাদবাকি যে বেরেস্তা আমি ভেজে পাশে রেখে দিয়েছিলাম সেই বাকি বেরেস্তাটুকু ওপর থেকে ছড়িয়ে দেব। এবারে প্রেশার কুকারের ঢাকনিটা বন্ধ করে 15 থেকে 20 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু আমি গ্যাস বন্ধই রেখেছি। বিরিয়ানিটা আমি গরমকালে রান্না করছি, আপনি যদি শীতকালে রান্না করেন সেক্ষেত্রে এই শেষের দিকে 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসটা একটুখানি ধরিয়ে নেবেন। 15 মিনিট পর আমি ফেরত আসছি। এবারে বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে দমে রান্না হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে ভালো করে নিচের দিকের বিরিয়ানিগুলোকে ওপরে এনে দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রত্যেকটা বিরিয়ানির চাল কত সুন্দরভাবে লম্বা লম্বা হয়ে গেছে, আর ভীষণ ঝরঝরে হয়ে বিরিয়ানিটা কিন্তু রান্না হয়ে গেছে। আমি যে পরিমাপ সমেত আপনাকে যে টিপস অ্যান্ড ট্রিক বলে দিলাম সেইভাবে আপনি এই বিরিয়ানি রান্না করলে একেবারেই ঠকবেন না, আপনার বিরিয়ানিও কিন্তু এরকম সুন্দর ঝরঝরেভাবে রান্না হয়ে যাবে। তো একেবারে পারফেক্ট টেস্ট লাইন তৈরি হয়েছে, আর বিরিয়ানি কতটা ঝরঝরে হয়েছে সেটা তো আপনারা দেখেই নিয়েছেন। ওফ, অসাধারণ বিরিয়ানি তৈরি হয়েছে, ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি জাস্ট টেস্ট না করে পারছি না, আমি একটুখানি টেস্ট করে নিই। এখানে নিয়ে নিয়েছি 1 পিস মাংস, আলু আর কিছুটা রাইস। তো প্রথমে আমি মাংসটা দেখিয়ে দিচ্ছি। মাংসটা দেখুন, মাংসটা কিন্তু আপনার যুদ্ধ করা লাগবে না, একদম চামচ দিয়ে কেটেই খেয়ে নিতে পারবেন। আলু সুন্দর সেদ্ধ হয়েছে, নাইসলি কুকড, সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমি মাথাটা কেটে যাচ্ছে, ও জাস্ট অসাধারণ গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, জাস্ট স্বর্গীয়। নিশ্চয়ই ট্রাই করুন এরকম বিরিয়ানি।
কেমন লাগলো আমার রান্নাবান্না, আর কেমন হলো আপনার তৈরি বিরিয়ানি, আপনার পরিবারের মানুষেরা খেয়ে কী বললেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নেব, আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।